বর্তমানে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে মিস চকলেটের ডাবল টাইমিং এর কট খাওয়ার ভিডিওর মাধ্যমে। তো সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে ঢুকলেই ডাবল টাইমিং এর ভিডিও, ফেসবুকে ঢুকলে এই ভিডিও, ইউটিউবে ঢুকলে এই ভিডিও, ইনস্টাগ্রামে ঢুকলে এই ভিডিও, এছাড়া যত প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মে এখন তাদেরকে নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় চলছে। আমরা তো মিস চকলেটের লাইভ ভিডিও দেখেছি এবং সেখানে কতটা অহংকারভাবে কথা বলেছে এবং মিথ্যা কথা বলেছে তাও আমরা দেখতে পেয়েছি। আমি সবাইকে ভালো মতো বুঝাইতেছি, আমি কোনো ডাবল টাইমিং করি নাই। তো এদিকে এই বিষয় নিয়ে তার দুই বয়ফ্রেন্ড কি বলছে? তো এক বয়ফ্রেন্ডের নাম রায়হান, আর নতুন যে বয়ফ্রেন্ড বানিয়েছে তার নাম হচ্ছে মর্ম। তো তার দুই বয়ফ্রেন্ডই ইতিমধ্যে মুখ খুলেছে, তো কি বলেছে তা বন্ধুরা এই ভিডিওতে তুলে ধরা হবে, তাই অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি যে কি মাল ওটা যদি তুমি বুঝতে পারো তাইলে নিজেই গইতা, আর আমি পড়াইতে পারছি এটা আমার কপাল। আমার খবরের রাজকন্যার এত সুন্দর রূপ, আর দেখলে আমার মন ভরা যায় ভালাই লাগে খুব। যাকে আমরা মিস চকলেট নামে চিনি তার নাম মূলত অপূর্বা। তিনি মূলত ন্যাকামির কারণে ভাইরাল হয় এবং মিস চকলেট নামেই তিনি আইডি খোলে, যে কারণে তিনি মিস চকলেট নামে পরিচিত। মূলত তিনি দুই নৌকায় পাও দিতে গিয়ে ধরা খেয়েছে, একটা বয়ফ্রেন্ড থাকার পরেও আরেকটি বয়ফ্রেন্ড বানায় এবং তার সাথে ডেটিং করে, যেটাকে বলে ডাবল টাইমিং। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তার নাম মূলত রায়হান। কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি মিস চকলেট তার সাথে ভিডিও বানাচ্ছে এবং যেভাবে ভিডিও বানিয়েছে কেউ বলবে না যে তারা ফ্রেন্ড, সবাই বুঝতে পেরেছে তারা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমার 8 মিলিয়ন ফলোয়ার হলে আমি একটা জিনিস রিভিল করব যে ওর সাথে ও কি আসলে আমার কাজিন নাকি, দেন অনেক কিছু। এবং অনেকে তো ভাবতে শুরু করেছে তারা বিয়ে করেছে। এদিকে তাদের রিলেশন প্রথমে না করলেও পরে স্বীকার করে মিস চকলেট। আর এই ক্যাচালটা হওয়ার পিছনের কারণটা আমি তোমাদেরকে বলি, রায়হান আমাকে অনেক আগে থেকেই লাইক করতো, দেন মানে ও আমি হাজার বছর আগে থেকে তোমাদেরকে বলতেছি যে আমি যার সাথে টিকটক করবো সে কোনোদিনও আমার লাইফ পার্টনার হবে না, ঠিক আছে? এটা আমি রায়হানের সাথেও ক্লিয়ার করছি, এন্ড রায়হানের সাথে আমার কোনো রিলেশন আপাতত নাই। বন্ধুরা, ফেসবুক লাইভে সে মিস চকলেট বলে রায়হান তার এক্স ছিল। রায়হানের সাথে আমার রিসেন্ট কোনো সম্পর্ক নাই, রিসেন্ট কোনো রিলেশন নাই। হ্যাঁ, একটা টাইমে ছিল, একটা টাইমে আমি রায়হানের সাথে রিলেশনে গেছিলাম, এন্ড দেন আমাকে কিছুদিন আগে পর্যন্ত চিট করছে, ওরপর আমি মাইনা নিতে না পাইলে আমি বসে ওকে ফাইন তাহলে ব্রেকআপ, আর কোনো সম্পর্ক নাই। ওরপর গিয়ে আমি মর্মর সাথে রিলেশনে গেছি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি, আমি কবে এক্স ছিলাম? আমার সাথে গতকালকে রাতে বের হইলো, ঘুরলো, 12 নম্বর আসলো, রেস্টুরেন্টে বসলাম আমরা, তারপর মনে করেন ওকে আমি বাসায় আগায় দিয়ে আসলাম রিক্সায় করে, আমি আবার বাসায় আসলাম, তো আমি এক্স হইলাম কেমনে? তো রায়হান কতটুকু সত্যি কথা বলছে এটা যদি আমরা জানতে চাই তাহলে মিস চকলেটের ফেসবুক পেজে গেলেই বুঝতে পারবো। তো আমরা একটু নিচে গেলে দেখতে পাই মিস চকলেট একটি ভিডিও আপলোড করে রায়হানকে নিয়ে, আর যেটা একটি রেস্টুরেন্টে। শুধু বন্ধুরা এই ভিডিওটি তার প্রমাণ তা না, এছাড়া এই ঘটনার 1 থেকে 2 দিন আগেও তারা ঘুরেছে, ফিরেছে এবং রেস্টুরেন্টে গিয়েছে। এছাড়া তারা টিকটকও ভিডিও করেছে যেগুলো টিকটক আইডিতে আপলোড করেছে, কিন্তু এইসব অনেক ভিডিও তার আইডি থেকে ডিলিট করে ফেলেছে। আমার সাথে রিলেশন থেকে তো একটা ছেলের সাথে রিলেশনও যাবে, এটা কি ডাবল টাইমিং হয় না? এটা কি হয়? তো এখানে কে কাকে চিট করছে বা কে কি করছে সেটা আমি আর বইলা কোনো কিছু প্রমাণ করা লাগবে না, মানুষজন এমনি বোঝা যাবে। তো যাই হোক বন্ধুরা, সবাই ডাবল টাইমিং বলার কারণে এবার মুখ খুললেন মিস চকলেটের নতুন বয়ফ্রেন্ড। তো চলুন কি বলছে আমরা তার মুখ থেকে শুনে আসি। তো আজকের ঘটনার পরে সবাই মানে অপূর্বাকেই করতেছে যে অপূর্বা মেবি ডাবল ডেট করছে। আসলে এমন কিছু না, অপূর্বা আমার সাথে রিলেশনশিপে যখন গেছে তখন ও আর কারোর সাথে রিলেশনশিপে আসিল না, ও জাস্ট আমার সাথে রিলেশনশিপে আসিল। আর ওর এক্স যে রায়হান, ওর সাথে ওর আগে ব্রেকআপ হয়ে গেছে, এটা নিয়ে ওর সাথে আমার ফুললি ডিসকাস হয়েছে আগে, এগুলো আমি জানি। অপূর্ব আমার সাথে রিলেশনশিপে যাওয়ার পরে আর ওর এক্সের সাথে কোনো কানেকশন রাখি নাই, কথা বলে নাই, ওর সব এক জায়গা থেকে ওর ব্লক করে দেওয়া আছে, ওই জায়গায় ও তো ডাবল ডেট লাইক করেই নাই, উল্টা ওর উপরে অনেক বেশি লাইক
সোশ্যাল মিডিয়াতে অনেক হেট ক্রিয়েট হইতেছে। বন্ধুরা, এত কিছু দেখার পরেও কিভাবে একটি ছেলে রিলেশন রাখে, এটা আমার ভাবার বিষয়। এবং কি রায়হানের সাথে মি চকলেটের অনেক ক্লোজ ক্লোজ ভিডিও আছে যেগুলো আমরা টিকটকে দেখতে পেয়েছি, কিন্তু বর্তমানে ওই সব ভিডিওগুলো ডিলিট করে ফেলেছে। তো যাই হোক বন্ধুরা, এত কিছু ঘটে যাওয়ার পরে এইরকম মেয়ের সাথে কিভাবে রিলেশন করে? তো হয়তো ছেলেটির অনেক টাকা পয়সা রয়েছে যে কারণে এই ছেলেটির সাথে রিলেশন করছে। যেহেতু রায়হানকে ছেড়ে যেতে পেরেছে, তাহলে এই ছেলেটিকেও যে কোনো সময় ছেড়ে যেতে পারে, কিন্তু এই ছেলেটি বুঝতে পারছে। তো মিথ চকলেট যেসব ভিডিও তৈরি করে, সেই ভিডিওর মাধ্যমে বোঝা যায় মিথ চকলেট টাকার জন্য যে কোনো কিছু করতে পারে। তো মিস চকলেটকে 99.99% মানুষই আনসাপোর্ট করছে, আর 0.1% মানুষ তাকে সাপোর্ট করছে, আর যেগুলো তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছে। বন্ধুরা, এত কিছু করার পরেও তিনি নিজেকে দোষী মনে করেন না, নিজেকে মনে করেন সাধু, তিনি কোনো দোষ করেননি। আমার আল্লাহ বলে, তারা তোমাকে ছেড়ে যায়নি, আমি তাদের সরিয়ে দিয়েছি, কারণ আমি তাদের কথোপকথন শুনেছি যা তুমি শুনোনি। আপনি তো সেলসেলায় ভেস্তে যাবেন।